রেঞ্জ অফিসার সঞ্জয় দত্তকে ভাইফোঁটা দিলেন রাজবংশী সম্প্রদায়ের বোনেরা। রবিবার বৈকুণ্ঠপুর বনবিভাগের বেলাকুবার নধাবাড়ি গ্রামের মহিলারা লাতাকুড়ি রেঞ্জের রেঞ্জ অফিসার সঞ্জয় দত্তকে ভাইফোঁটা দেন। এদিন প্রায় ৪০ জন মহিলা একত্রে সঞ্জয় দত্তকে ভাইফোঁটা দেন। ভাইফোঁটা দেওয়া বোনেদের হাতে শীতবস্ত্র তুলে দেন সঞ্জয় দত্ত। এ বিষয়ে সঞ্জয় দত্ত বলেন, বেলাকুবার রেঞ্জ অফিসার থাকাকালীন দীর্ঘ কয়েক বছর এই গ্রামের মহিলারা আমাকে ভাইফোঁটা দিয়ে আসছেন। দুই বছর থেকে বিভিন্ন জায়গায় বদলি হওয়াতে ভাইফোঁটা নিতে পারিনি। এবারে লাতাকুড়িতে বদল হওয়ার পরে এখানে এসে বোনেদের হাতে ভাইফোঁটা নিলাম, খুব ভালো লাগছে। এদিন সঞ্জয়বাবুকে ভাইফোঁটা দিতে পেরে খুশি গ্রামের মহিলারাও। খুব ভালো লাগছে, মানুষের মধ্যে হৃদ্যতা আছে। আমি যখন ছিলাম এখানে দু বছর আগে জঙ্গলের সাথে যুক্ত ছিলাম, জিএফএমসি অ্যাক্টিভিটিস করতাম, সেলফ হেল্প গ্রুপের মহিলা এনারা আমাকে অনেক বছর ভাইফোঁটা দিয়েছে। তো মাঝখানে আমি কৃষ্ণনগরে চলে গিয়েছিলাম, কাটস্যাং চলে গিয়েছিলাম, তো এখন আমি লাটাগুড়িতে এসেছি। তো ওখান থেকে আমাকে এরা বারবার ইনভাইট করে আমাকে নিয়ে এসছে, তো আমি আজকে ভাইফোঁটা নিলাম। ৪০ জনের উপরে মহিলা তারা ভাইফোঁটা দিলেন, খুব ভালো লাগলো। আমি এদের কাছে রিকোয়েস্ট করবো জঙ্গল রক্ষা করার জন্য এবং মানুষকে এইভাবে ভালোবাসার জন্য। একদম ওনাদের টানে আমি লাটাগুড়ি থেকে এখানে আসছি। আমরা এখানে ভাইফোঁটা দিচ্ছি সঞ্জয় দত্তর, সঞ্জয় দত্তকে ভাই হিসেবে মানা ইয়ে করা হয়েছে। আজকে আনন্দবাসী এখানে ভাইফোঁটার জন্য আগ্রহ করছে, আসছে এরা সবাই মিলে ফোঁটা দিচ্ছে। ৩০ জনের মতো ভালো লাগলো। আজকের মধ্যে এরকম কোনোদিন কোনো বছরে হয়নি। আজকানে গ্যাপ ছিল, আগে দিছি, মাঝেতে আমার গ্যাপ ছিল। আমার নাম রুক্মিণী রায়।